আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার ডোনাট পিঠা বানিয়ে দেখাবো। অনেক মজার হয় এই পিঠা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে সুজি ভেজে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1/2 কাপ সুজি নিয়েছি। দিয়ে চুলার স্লো আঁচে করে 3-4 মিনিট ভেজে নিব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি নারিকেল কুড়া 1/3 কাপ, ডিপ ফ্রিজে ছিল। আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ দিয়ে নেড়ে চেড়ে নেব। আর ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ, বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে নেড়ে চেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নেব। শক্ত টাইট ডো তৈরি করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে 3 মিনিট ঢেকে রাখবো। 3 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে মথে নিচ্ছি। আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। 2 চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে একটা মসৃণ ডো তৈরি করে নেব। মতা হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি। নিয়ে আমি একটা নজেল নিয়েছি। নজেল দিয়ে আমি এইরকম করে মাঝখানে কেটে নিচ্ছি। নজেল যদি না থাকে তাহলে বোতলের ঢাকনা দিয়েও কেটে নিতে পারবেন। হয়ে গেল ডোনাট পিঠা একটা। এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যায়, অনেক টেস্টি হয়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিব। দিয়ে মালাই তৈরি করে নিব। অনেক সুন্দর হয়েছে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/4 কাপ। এলাচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দারচিনির টুকরা। এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব। আর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি খেজুরের গুড় দিব, এই জন্য কম দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের পাতলা গুড়। এই সময় আমি চুলাটা অফ করে রেখেছি, তাছাড়া কিন্তু ছানা কেটে যাবে। তারপরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠা দিয়ে আমি জাল করব না। পিঠাগুলো দিয়ে সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিব। জাল দিলে গলে যাবে। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এইরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই মজার হয়। খুবই ঝটপট বানানো হয়ে যায়, খেতেও হয় অনেক মজার, নরম তুলতুলে। একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।